শরীফুল রাজকে বিচ্ছেদের চিঠি পাঠালেন পরিমণি। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গত 18 সেপ্টেম্বর রাজকে বিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন নায়িকা। পারিবারিক সূত্রে জানানো হয়েছে এমনটাই। এ প্রসঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হয় রাজ এবং পরিমণির সঙ্গে। দুজনের কাউকেই ফোনে পাওয়া যায়নি। অনেকদিন ধরেই চলছিল এই আলোচনা। তবে কি খুব শীঘ্রই পঞ্চম বিয়ে ভাঙতে চলেছে পরির? যদিও মাঝে আবারও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের, কিন্তু তখনও নাকি তাদের মধ্যে ঝামেলা মিটমাট হয়নি। তবে একসঙ্গে তাদের দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো আবারও কাছাকাছি এসেছেন তারা। কিন্তু প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এবার আইনি পদক্ষেপ করলেন নায়িকা। 2022 সালে 10ই জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ এবং পরির সম্পর্কের কথা। তারপর খুব ঘরোয়াভাবে বিয়ে সারেন তারা। দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের 10 মাসের মধ্যে মা হন নায়িকা, পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। স্বামী রাজের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন শাহিম মুহাম্মদ রাজ্য। তারপর বেশ কিছুদিন ছেলেকে নিয়ে সুখে সংসার করেছেন তারা, কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না। একে অপরকে নিয়ে তিক্ততার কথা প্রকাশ্যেই বলেছেন তারা। কিন্তু কয়েক মাস আগে রাজের ফেসবুক থেকে নায়িকাদের গোপন ভিডিও ছড়িয়ে পড়ার পর সেই তিক্ততা পৌঁছায় চরমে। সম্প্রতি শোনা গিয়েছিল তারা একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, রক্তারক্তি কাণ্ড ঘটেছিল নাকি, কিন্তু কি ঘটেছিল তা বিশদে জানা যায়নি। শোনা গিয়েছিল দুজনের ঝামেলার জেরেই কিছু একটা ঘটেছিল তাদের মধ্যে। তবে রাজ নায়িকার চতুর্থ স্বামী নাকি পঞ্চম তা নিয়ে বিস্তর দ্বন্দ্ব রয়েছে অনুরাগী মহলে।